হ্যালো স্টুডেন্ট এই ভিডিওটার মাধ্যমে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তোমরা দু সালের জন্য যে টেস্ট পেপারটা কিনেছো মাধ্যমিকের সেই টেস্ট পেপারের সেভেন্টি নাইন পেজের ইতিহাসের যে সেটটা দেওয়া আছে সেই সেটটার সমাধান তোমরা এই ভিডিওটার মাধ্যমে পাবে ভালো করে মনোযোগ সহকারে বুঝে নাও প্রশ্নর অ্যান্সারগুলো ভালো করে দেখো প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্নটা যেটা আছে দেখো সাবলটান ঐতিহাসিক গোষ্ঠীর একজন বিখ্যাত ঐতিহাসিক হলেন কে রণজিৎ গুহ সাবলটান ঐতিহাসিক গোষ্ঠীর একজন বিখ্যাত ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ পরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন কী আছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় অপশান গ সঠিক অ্যান্সার হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরে তিন দাগের প্রশ্ন দেখো গামবার্তা গামবার্তা গাম প্রকাশিকা গাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় এটা গামবার্তা প্রকাশিকা হবে না গামবার্তা পত্রিকা প্রকাশিত হয় দেখো কুষ্টিয়া থেকে অপশান ক এক্ষেত্রে সঠিক অ্যান্সার তারপরে পরের চার দাগের প্রশ্ন জীবনের ঝরাপাতা এর লেখক হলেন এক্ষেত্রে অপশান খ সঠিক অ্যান্সার সরলা দেবী চৌধুরানী পরের পাঁচ দাগের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় অপশান গ সঠিক অ্যান্সার আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন হল এবার ছয় দাগের প্রশ্ন হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটি রচনা করেন কে অপশান ঘ এক্ষেত্রে সঠিক অ্যান্সার কালী সিংহ তারপরে প্রশ্ন সাত দাগের ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা বাংলায় যে পত্রিকাটি প্রকাশ করে সেটা কি সেটা হচ্ছে জ্ঞানান্বেষণ তার পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন বিধবা বিবাহ আইন সিদ্ধ হয় কবে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন কে দেখো মুন্ডা বিদ্রোহের নেতা হচ্ছে বিরসা মুন্ডা দেখো বিরসা মুন্ডা ঘ অপশান ঘ সঠিক অ্যান্সার দশ দাগের প্রশ্ন দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের মূল নেতৃত্বে ছিলেন কে গোবর্ধন ইনি মূল নেতৃত্বে ছিলেন তারপরে দেখো তারপরের প্রশ্ন যেটা আছে দেখো নীলবিদ্ধের কথা গুপ্ত যে পত্রিকায় তুলে ধরেছে সেটা কি সংবাদ প্রভাকর পত্রিকায় পরের প্রশ্ন ভবানী পাঠক কে ছিলেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন তারপরের প্রশ্ন আছে বিদ্রোহে বাঙালি গ্রন্থের লেখককে কে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই গ্রন্থটার লেখক দাগের প্রশ্ন দেখো সিপাই বিদ্রোহের সময় সিপাই বিদ্রোহের সময় সিপাইরা নেতা হিসাবে ঘোষণা করেন এই দাগের প্রশ্নটা তোমাদের জন্য থাকছে তোমরা যে যারা অ্যান্সারটা জানো দাগের অ্যান্সারটা তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দাগের প্রশ্ন দেখো পরিব্রাজক গ্রন্থের লেখক হলেন কে স্বামী বিবেকানন্দ তারপরের প্রশ্ন আছে পরের প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন সভা সমিতির যুগ কথাটা বল কথাটা কি হচ্ছে অনিল সিল বলেছেন অনিল সিল সভা সমিতির যুগ কথাটা বলেছেন অপশান ক সঠিক অ্যান্সার তারপর সতেরো দাগের প্রশ্ন বাংলা তথা ভারতের বিজ্ঞান গবেষণার পুরোধা কে ছিলেন সিভি রমন আঠেরো দাগের প্রশ্ন প্রথম বাংলা অক্ষরে নকশা প্রথম বাংলা অক্ষরে নকশা নির্মাণ করেন কে পঞ্চানন কর্মকার তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কত দাগের প্রশ্ন আছে দেখো আঠেরোর হলো এবারে তোমাদের উনিশ দাগের প্রশ্ন এটা আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বোলপুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর আর কুড়ির দাগের প্রশ্ন সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদককে ছিলেন সত্যজিৎ রায় এবারে আমরা এক নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো আমরা একটু দেখে নেব জীবন বলছে জীবনস্মৃতি কে রচনা করেন জীবনস্মৃতি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় প্রশ্নের উত্তর নথি সংরক্ষণ গৃহকেন্দ্রকে কি বলে মহাফেজখানা বলে তিন দাগের প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বৃদ্ধাভূষণ আর তারপরে যে চার দাগের প্রশ্নটা আছে দেখো একটু দেখে নাও চার দাগের প্রশ্ন কোথায় গেল এই তো এখানে বাঙালির ইতিহাস গ্রন্থটি কে লেখেন নিহার রঞ্জন দেখো নিহার রঞ্জন রায। নিহা রায় নিহার রঞ্জন রায় হচ্ছে এই দাগের প্রশ্নের অ্যান্সার হবে বাঙালির ইতিহাস গ্রন্থটি লেখেন কে নিহার রঞ্জন রায় তারপরে যে কোনো ঠিক ভুল অর্থাৎ টু ফলস করতে দেয়া হয় তোমাদের সেই অ্যান্সারগুলো দেখো এক দাগের প্রশ্ন যেটা আছে এটা ফলস হবে আর দুই দাগের প্রশ্ন দেখো ডেভিড হেয়ার পেশায় ছিলেন ঘড়ি ব্যবসায়ী এটা টু হবে তারপরে তিন দাগের প্রশ্নও টু হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় টি হবে আত্মীয় সভা স্থাপন করেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর এটা ফলস হবে এবারে আমাদের ছকটা মেলানো দিয়েছি ছকটা একটু ভালো করে দেখে নাও তিতুমির কিসের সঙ্গে যুক্ত ছিল তোমরা জানো তিতুমিরের নাম ছিল মির নিসার আলী তারপরে দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করেছেন তারপরে সিধু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা তাহলে আরেকটাই দদুমিয়া কী হবে ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এই ছিল আজকের আলোচনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য পরের সমাধানগুলো পাওয়ার জন্য আর অবশ্যই গ্রুপে বা ফ্রেন্ডের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করে নেবে